চাকার নিচে আগুনের ফুলকি। গুরুগ্রামের একটি গাড়ির কাণ্ড দেখে সবার চোখ কপালে। বুধবার রাতে হরিয়ানার গুরুগ্রামে একটি দুর্ঘটনা ঘটে। তারপরেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ফের দিল্লির কাছে বেপরোয়া গাড়ির দাপট। একটি মোটরসাইকেলকে ধাক্কা মেরে হ্যাচড়াতে হ্যাচড়াতে টেনে নিয়ে গেল একটি চার চাকার গাড়ি। মোটরসাইকেলের সঙ্গে রাস্তার ঘর্ষণের জেরে আগুনের ফুলকি ছিটকে বেরোলো। যে ভিডিও ভাইরাল হতেই তৎপর হয়েছে পুলিশ। ইতিমধ্যে গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে, যদিও সৌভাগ্যক্রমে এই দুর্ঘটনায় কেউ আহত হননি। পুলিশ জানিয়েছে ওই মোটরসাইকেলটি রাস্তার পাশে দাঁড় করানো ছিল, তখনই সেটিকে ধাক্কা মারে ওই গাড়িটি, ফলে দুর্ঘটনায় কেউ হতাহত হননি। দুর্ঘটনার জেরে মোটরসাইকেলটি গাড়ির নিচে আটকে যায়। পেশায় একজন বাউন্সার, ওই মোটরসাইকেলটির মালিক। দুর্ঘটনার সময় সেটির পাশেই দাঁড়িয়েছিলেন তিনি, অল্পের জন্য রক্ষা পান তিনি। ওই ব্যক্তি জানিয়েছেন বুধবার 11:30 নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। সেই সময় ডিউটি সেরে বাড়ি ফিরছিলেন তিনি। দুর্ঘটনার পর প্রায় 3 কিলোমিটার রাস্তা মোটরসাইকেলটিকে টেনে নিয়ে যায় গাড়িটি, এক জায়গায় রেখে পালিয়ে যান চালক। পুলিশ জানিয়েছে অভিযুক্তর নাম সুশান্ত মেহতা, তিনি ফরিদাবাদের বাসিন্দা, গুরগাম সেক্টর 63 এর একটি বেসরকারি সংস্থায় চাকরি করেন।